ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চমুকৈ বিএফএ কোর্স বুলি কোৱা হয়। বিএফএ কোর্সৰ পার্সনেলিটি অ্যাসেসমেন্ট টেস্ট চমুকৈ পিএটিত এপিয়ার হওয়া ছাত্র ছাত্রীর লিস্ট প্রকাশ কৰিছে, মেরিট লিস্ট লগতে ওয়েটিং লিস্ট। এই মেরিট লিস্ট লগতে ওয়েটিং লিস্ট প্রত্যেক ছাত্র ছাত্রীক দিয়া হব, ভিডিওটি সম্পূর্ণ চাই থাকক। লিস্টত বহুত ছাত্র ছাত্রীর নাম আছে, অলরেডি জানাই দিয়া হয়েছে যে বিএফএ কোর্সৰ 450 সিট আছে আর 1 বছরের কোর্স হয়। আর যেতেই ফর্ম আইসিল জানাই দেওয়া হয়েছিল, তারপর নেক্সট যে প্রসেস আছে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট, এই টেস্টর যেতে অ্যাডমিশনের মানে কল লেটার আইসিল, মানে টেস্টর যেতে এডমিট আইসিল জানাই দেওয়া হয়েছিল, বহুতে এপিয়ার হয়েছিল, এতে মানে রেজাল্ট আইসে, রেজাল্ট এতে ছাত্র ছাত্রীক জানাই দিছে। এতে ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই দিম, তারপর ডাউনলোড কেনেকৈ করব লাগে রেজাল্ট জানাই দেব। 1 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল লিস্টত নাম থাকা ছাত্র ছাত্রীর এতিয়া কল লেটার ডাউনলোড করব লাগবে এডমিশন লবলৈ। আর সেই কল লেটার, এডমিশনের কল লেটার ডাউনলোড করব পারিব জুলাই মাহর 20 তারিখের পর। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল ছাত্র ছাত্রী এডমিশন লবলৈ যাব লাগবে, কলেজের নাম হল স্কুল অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি, এটু শিলচরত আছে, গুণগড়ত আছে। আর ইয়াতে উল্লেখ করেছে এডমিশনের তারিখ জুলাই মাহর 20 তারিখের পর আগস্টের 5 তারিখের ভিতর, মানে এডমিশন লব লাগবে ইয়াতে উল্লেখ করেছে। আর ওয়েটিং লিস্টত ছাত্র ছাত্রীর মানে এডমিশন টু পিছত হবো, কারণ প্রথম মেরিট লিস্টত থাকা ছাত্র ছাত্রী এডমিশন হবো, তারপর যদি সিট থাকে তেতিয়া মানে এডমিশন লব পারিব। ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট আরো উল্লেখ করেছে, ইয়াতে উল্লেখ করেছে যে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লৈ যাব লাগবে, আর ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হব লাগবে ইয়াতে উল্লেখ করেছে। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট হল আর এটা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উলাব লাগবে, মেডিকেল অফিসার বা যেগুলো সরকারি মেডিকেল কলেজ আছে বা হসপিটাল আছে তারপর মানে মেডিকেল সার্টিফিকেট উলাব লাগবে ছাত্র ছাত্রীর। এডমিশনের সময় প্রমাণপত্র লৈ যাব লাগবে, এইচএস পাসর, এডমিট কার্ড, মার্কশিট এইবিল লগত রাখিলেই হল। তারপর মানে যখন কল লেটার আছে, এডমিশনের যে লেটার আছে সেইটাও লৈ যাব লাগবে, আর যেটা ফর্ম ফিল আপ করেছিল যিমান মানে অরিজিনাল আছে লগত রাখিলেই হল, যি যি বিচারিব সেইমতে মানে তাতে দিব লাগিব এডমিশনের টাইম। বিএফএ কোর্সের পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্টের রেজাল্ট চাবলে কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করলে এনে ধরনের ইন্টারফেস আসবে, তারপর ইয়াতে ক্লিক করে দিব লাগবে বিএফএ আসাম রেজাল্ট 2023, ইয়াতে ক্লিক করে দিব লাগবে। যেটা মই ইয়াতে ক্লিক করেছো তারপর এনে ধরনের ইন্টারফেস আইছে, তারপর কাম করব লাগবে এই পেজের তলত যাব লাগবে, এই পেজের তলত ইয়াতে বিএফএ আসাম পেট রেজাল্ট 2000 ইয়াতে ক্লিক হেয়ার অপশন আছে, এই ক্লিক হেয়ার অপশনত ক্লিক করে দিলে ডাউনলোড করব পারিব পিডিএফ। তারপর জুলাই মাহর 20 তারিখ যেতে মানে এডমিশনের কল লেটার দিব, তেতিয়া মই ভিডিওর জড়িয়ে জানাই দিম। আর যখন ছাত্র ছাত্রী সিলেকশন হয়েছে সেই সকল ছাত্র ছাত্রী আমাকে ইনস্টাগ্রামত মেসেজ করবে, আমি যেটু কল লেটার ডাউনলোড প্রসেসর ভিডিও বানাম, কারোবার পর মানে আমার লগ ইন ডিটেলস টু লোব লাগবে, লই আমি ভিডিওটো বনাই দিম। যদি কোনোবাই সিলেকশন হয়েছে আমাক কন্টেক্ট করবে, ইনস্টাগ্রাম আছে, প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সত, ইনস্টাগ্রামত মেসেজ করলে হল বা টেলিগ্রামত আমার লিঙ্ক আছে, তাতে জয়েন হবা। আমি কিছুমান মানে লিঙ্ক প্রোভাইড করে দিম, যেগুলা লেটেস্ট আপডেট আইব তাতেও মানে চাব পারিবা। এতিয়া ডাউনলোড করা, তারপর বাকি যেটু প্রসেস হব কল লেটার ডাউনলোড, সেইটো মই ভিডিওর জড়িয়ে জানাই দিম, যেতে মানে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবো।